হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্মার্ট ইংলিশ গাইড চ্যানেল। আজকের আলোচনার বিষয় হলো একটি লেটার রাইটিং। রাইট এ লেটার টু ইয়োর ফ্রেন্ড অ্যাবাউট অ্যান ইন্টারেস্টিং স্টোরি দ্যাট ইউ হ্যাভ রিসেন্টলি রিড। অর্থাৎ তোমার বন্ধুকে একটি চিঠি লেখো একটি আকর্ষণীয় গল্পের সম্বন্ধে যেটা তুমি কিছুক্ষণ আগে পড়েছো। প্রথমে ডান দিকে তোমার নিজের ঠিকানা দিয়ে দিতে হবে, তারপর বাম দিকে ডিআর লিখে বন্ধুর নাম দিয়ে তার নিচ থেকে শুরু করতে হবে। কি লিখতে হবে? হোপ ইউ আর ফাইন, আশা করি তুমি ভালো আছো। আই হ্যাভ রিসেন্টলি রিসিভড, আমি সবেমাত্র গ্রহণ করেছি ইওর লেটার, তোমার চিঠিটি। ইউ হ্যাভ ওয়ান্টেড টু নো, তুমি জানতে চেয়েছ অ্যাবাউট মাই এক্সপিরিয়েন্স, আমার অভিজ্ঞতা সম্পর্কে, অফ এ স্টোরি, একটি গল্পের, দ্যাট আই হ্যাভ রিসেন্টলি রিড, যেটা আমি সবেমাত্র পড়েছি। সো তাই আই এম গোয়িং টু টেল ইউ, আমি তোমাকে বলতে চলেছি অ্যাবাউট মাই এক্সপিরিয়েন্স, আমার অভিজ্ঞতা সম্পর্কে, থ্রু দিস লেটার, এই চিঠির মধ্য দিয়ে। এরপর প্যারা চেঞ্জ করতে হবে। প্যারা চেঞ্জ করার পর কী লিখতে হবে? লাস্ট সানডে, গত রবিবার, বিইং এ হলিডে, ছুটির দিন থাকায়, আই স্পেন্ট মাই হোল ডে, আমি সারাদিন কাটিয়েছিলাম বাই রিডিং অ্যান ইন্টারেস্টিং স্টোরি, একটি আকর্ষণীয় গল্প পড়ে। দ্য স্টোরি ওয়াজ, গল্পটি ছিল অ্যাবাউট এ রিটায়ার্ড সোলজার, একটি অবসরপ্রাপ্ত সৈনিকের সম্বন্ধে। ওয়ান ডে, একদিন, হি ওয়াজ গোয়িং টু মার্কেট, তিনি বাজারে যাচ্ছিলেন, টু বাই ভেজিটেবল, শাকসবজি কিনতে। অন দ্য ওয়ে, পথে, হি স, সে দেখেছিল এ বার্ড সেলার, একটি পাখি বিক্রেতাকে, হু ওয়াজ সেলিং বার্ডস, যিনি পাখি বিক্রি করছিলেন, অল ডিফারেন্ট টাইপস, বিভিন্ন ধরনের। হি ওয়েন টু হিম, সে তার কাছে গিয়েছিল, অ্যান্ড বট, কিনেছিল অল দ্য বার্ড, সমস্ত পাখি। আফটার সাম টাইম, কিছুক্ষণ পর, হি ওপেন্ড, তিনি খুলে দিয়েছিলেন দ্য ডোর অব দ্য কেজ, খাঁচা দিয়ে দরজাটি, অ্যান্ড গেভ অল দ্য বার্ডস ফ্রিডম, এবং সমস্ত পাখিদের স্বাধীনতা দিয়েছিল। দ্য বার্ড সেলার ওয়াজ সারপ্রাইজড, ওই পাখি বিক্রেতাটি অবাক হয়ে গেছিল টু সি দিস ইনসিডেন্ট, এই ঘটনাটি দেখে, অ্যান্ড আক্সড হিম, তাকে জিজ্ঞেস করেছিল অ্যাবাউট দ্য ম্যাটার, সে ব্যাপারটি সম্পর্কে। হি ওয়েন্ট অ্যাওয়ে অন হিস ওয়ে, সে তার পথে চলে গিয়েছিল উইথাউট সেইং এনি ওয়ার্ডস, কোনো কথা না বলেই। দেন তারপর দ্য বার্ড সেলার, তারপর ওই পাখি বিক্রেতাটি কুড নো, জানতে পেরেছিল দ্যাট যে ওয়ান্স একদা হি ওয়াজ কট, তিনি ধরা পড়েছিলেন বাই দ্য এনিমি, শত্রুদের হাতে, অ্যান্ড ওয়াজ কেপ্ট ইন এ প্রিজন, একটি কারাগারে বন্দি করে রেখে দিয়েছিল, জাস্ট লাইক দ্য কেজ অফ দ্য বার্ড, ঠিক যেমনটা পাখিগুলোকে বন্দি করে রাখা হয়েছিল। দেয়ার সেখানে হি সাফার্ড, তিনি ভুগেছিলেন ভেরি মাচ, খুব বেশি। শ্রোতাই হি কুড ফিল, তিনি অনুভব করতে পারছিলেন দ্য প্যাংস অফ দ্য বার্ডস, ওই পাখিদের ভোগান্তি। হি কুড নট টলারেট, সে সহ্য করতে পারছিল না এনিমোর কোনোভাবেই, টু সি দেম, তাদেরকে দেখে সাফারিং লাইক হিম, তার মতো ভুগছে, সো তাই হি ডিড ইট, তাই সে এমনটা করেছিল। এরপর আরও একটি প্যারা চেঞ্জ করতে হবে। প্যারা চেঞ্জ করে কী লিখতে হবে? আই অলসো ফেল সরি, আমি খুব দুঃখিত অনুভব করেছিলাম টু রিড দ্য স্টোরি, গল্পটি পড়ে। হোয়াট ডু ইউ থিঙ্ক, তুমি কি মনে করো? রিপ্লাই মি, আমাকে উত্তর দিও ইন ইয়োর লেটার, তোমার চিঠির মধ্য দিয়ে। আই এম ইগারলি ওয়েটিং, আমি আগ্রহের সাথে অপেক্ষা করছি ফর ইওর লেটার, তোমার চিঠির জন্য। এরপর আরও একটি প্যারা চেঞ্জ করতে হবে। প্যারা চেঞ্জ করার পর কী লিখতে হবে? নো মোর টুডে উইথ লাভ, ভালোবাসার সাথে জানায়, আজ আর নয় বন্ধু, গিভ মাই রিগার্ডস টু ইয়োর প্যারেন্টস, তোমার বাবা মাকে আমার প্রণাম জানিও। এরপর ডান দিকে ইওর লাভিং ফ্রেন্ড লিখে তোমার নিজের নাম লিখতে হবে, এবং বাম দিকে নিচে তোমার বন্ধুর ঠিকানা দিয়ে দিতে হবে।